পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের রাধানগর পীরতলা এলাকা থেকে দুই নাবালিকা নিখোঁজ হয়ে যাবার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শ্যামাপ্রসাদ হাজরা নামে এক ব্যক্তি অভিযোগ করেন, তার দিদির বাড়ি থেকে দুই নাবালিকাকে নিয়ে নিখোঁজ হয়ে যান গোরদোরচটি এলাকার বাসিন্দা বাবলু বিশ্বাস। তিনি আরো অভিযোগ করেন, আরো দুই নাবালিকাকে নিয়ে গেছে বাবলু বিশ্বাস। এই ব্যাপারে তারা থানায় অভিযোগ দায়ের করেছেন। ঠিক আছে, আসার পর দিদি তখন 4:30-5 বাজবে। ওই মেয়েটা বাড়ি হচ্ছে বাবলু বিশ্বাস ঘোরদোর ছুটি, ওই কবে থেকে সম্পর্ক সেমি সময় ছাড়াছাড়ি। মেয়ে দুটোকে আমার দিদি মানুষ করেছে, দিদিকে এসে বলেছে যে আমি ওদেরকে নিয়ে যাবো, বাকি দিদি বলতে কোনো খাবার তার খালি জানাবে, বলেছে যাও যে দিদি চলে গেছে সকালবেলার কাজে। সেসব দেখছে দুটো মেয়ে নাই, ওরা আবার ওরা ওদের বাবার বাড়িতে গেছে স্থানে বলে, তাদের বাড়িতে দুটো মেয়ে ছিল, তাদের পক্ষে সেই দুটোকে নিয়ে পালিয়েছে। ওরা খারাপ হয়ে গেছে, ওরা এখানে থাকে না, বেমন হয়েছে, ওরা মতিহারি পূর্ণ কোথায়। তারপর আমার থানাতে অভিযোগ জানিয়েছি, এমনকি তার মেয়ের মাও এসছে, যে এসে বলছে আমরাও জানি না তো ওদেরকে নিয়ে আমরা পুলিশ চেস করে দিয়েছি, যেহেতু দিদিকে উঠিয়েছে। আমরা ওর মাকে যদি বলেন থানাতে নিয়ে আসবো, ওর মা বলছে যে আজকালের মধ্যে আমরা খবর পেয়েছি, ফোন করেছিলো, সেই নম্বরটা চেয়েছি, সেই নম্বর দেয়নি। তো আমাদের ফোন নম্বরটা আমি বলে দিচ্ছি, 9062-90-64-32-65 রাধানগর পীরতলা আমাদের বাড়ি। আমরা চেষ্টা করছি এখন যে এই গাড়িটা জমা দেবো, যদি না পাই তাহলে আমরা ওখানে চলে ছাড়বো না, কেন আমরা দিদি বহুত কষ্ট করে এই মিউনিসিপ্যালিটি স্কুলে কাজ পাই, রান্না করে খাই, আর আমরা কোনো রকম করে আমাদের সংসার চলে। আমার খাতনা করলেও তাদের মেয়েগুলোকে ঠকিয়ে বা কিছু করে যে নিজে বিক্রি করার ওদের হলো ওইটা ব্যবসা আমরা পাইনি। আমরা চেষ্টা করছি, সময় অভিযোগ করছি, যদি না পাই তো আমরা যাবো। বাচ্চা বিক্রি ব্যবসা করে, হ্যাঁ শুনেছি, বলছিল যে ওখানে মতিহারপুরে যে দাদা এলো, সেও বললো নাকি মেয়ে পাচারা, জানি না তো বাবা, আমরা কোনোদিন যাইনি। আমরা যদি এখান থেকে না পাই মেয়েকে, থানায় অভিযোগ করেছি, বাবলু বিশ্বাসের বাড়ি যাবো ঘোরদোর চটি, তার মাকে নিয়ে আসবো, বলে আমরা অপশন কালকেই তাহলে ট্রেন ধরে যাবো, তো কোথায় আছে। এই জন্য আমার অভিযোগ জানাচ্ছি, তারা কী করে, তারা ওখানে অনেক যায়, আমার দিদিও জানে না, আসে বলছে কি কবছর আগে বিয়ে হয়েছিলো, তার স্বামী জানে, তার বউ জানে, কিন্তু আমরা জানি না। বাচ্চাগুলো নিয়ে গেল কেন, ওই জায়গায় আমার দিদিও বলতে পারছে না কী জন্য নিয়ে গেছে, হয়তো ওটা কি কোনো অসৎ উদ্দেশ্যে বিক্রি করে দেওয়া বা অন্য কিছু। এবার তো আমরা তো বুঝতে পারছি না যে কী জন্য নিয়ে গেছে, দিদিকে বলতে পারতো তাহলে আমার শরীর খারাপ বা নিয়ে যাচ্ছি কাজ করার সেটাও বলেনি। কাজটার সময় হয়েছে ভোরবেলা, যেমন পাচ্ছি না থানায় অভিযোগ করেছি। আপনার নাম কি? হ্যাঁ, বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।